আসসালামু আলাইকুম। আমাদের যে মশলার প্লেটটা সেটার আমি তো আপনাদেরকে মাপ দেখাচ্ছি, যারা দেখতে চেয়েছিলেন। এটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি, এটা চওড়াটা হচ্ছে 10 ইঞ্চি, যেদিকে ধরেন 10 ইঞ্চি হবে। আর এটার হাইটটা হচ্ছে 4 ইঞ্চি, এটার হাইটটা হচ্ছে 4 ইঞ্চি। আর এটার ভিতরে যে এক একটা কোটা আছে সেগুলোও 4 ইঞ্চি। হ্যাঁ, সেগুলো এক একটা কৌটা, সেগুলো 4 ইঞ্চি। তো এক একটা কৌটাতে কিন্তু আপনি প্রায় 300 গ্রাম করে মশলা রাখতে পারবেন। তো এই স্টিলের স্টিলটা কিন্তু কখনোই জং ধরবে না বা মরিচা ধরবে না। আর এইটা ব্যবহার করার একটাই সুবিধা, এটাতে তেল চিটচিটে হবে না কখনো। আর সবগুলোতে মশলা আপনি আলাদা আলাদা করে রাখতে পাচ্ছেন। এখানে কিন্তু 7টা কৌটা আছে। আমি দেখেন কালো জিরা রেখেছি, এলাচ রেখেছি, মরিচ রেখেছি, হলুদ রেখেছি, জিরা গুঁড়া রেখেছি। যেহেতু 7টা আছে, অনেক একটা বাটির মধ্যে আপনি কিন্তু অনেক ধরনের জিনিস রাখতে পারতেছেন। আর কোনটার সাথে কোনটা মিক্সার হওয়ার কোনো ভয় নেই, এছাড়া মশলা পরে ময়লা হওয়ার ভয় নাই। এটা দিয়ে ঢেকে রাখলেন, যদি ময়লা হয় এটার ওপরে হবে, এটা ধুয়ে ফেললে হয়ে যাচ্ছে। আর তাছাড়া সাবান দিয়ে যখন ধুবেন এটা কিন্তু একদমই ঝকঝকে হয়ে যাবে। আর আপনি প্লাস্টিকের জারগুলো কিন্তু কয়েকদিন পরে কালার কেমন হয়ে যায় দেখতে ভালো লাগে না, কয়েকদিন পরপর কিনতে হয়, এতে কিন্তু টাকারও অপচয় হয়। আর আপনি যদি স্টিলের এগুলো ব্যবহার করেন, একটাকে অনায়াসে আপনি 20-25 বছর ইউজ করতে পারবেন বা আরো বেশি ইউজ করতে পারবেন। সো আপনার কিন্তু টাকা সেভ হচ্ছে, দেন স্মার্ট এবং সুন্দর জিনিস ইউজ করতেছেন। এছাড়া আপনার মশলা থাকতেছে নিরাপদ, জীবাণুমুক্ত। কারণ প্লাস্টিকের জারে গরমকালে কিন্তু অতিরিক্ত তাপে জীবাণু হয়ে যায়। এছাড়া আগুন চুলার কাছে, যেহেতু মশলার কোটা চুলার কাছে তো নিতেই হয়, আর চুলার কাছে নিলে কিন্তু প্লাস্টিক গলে যাওয়ার ভয় থাকে, স্টিলের কিন্তু সেই ভয় নেই। আর এই যে ওপরে দেখছেন এটা কিন্তু গ্লাস দেওয়া আছে, ফাইবার গ্লাস। তো আপনি যখন চাইলে ভিজিয়ে কাগজটাকে উঠিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু ফাইবার গ্লাস দেওয়া আছে, ভিতরে না ভাঙার জন্য এই কাগজটা দেওয়া আছে। তো আপনার কাগজ চাইলে যখন উঠাই নেবেন তখন উপর থেকে মশলা দেখা যাবে। তো আমি কাগজটা যেহেতু উঠাই নাই, সেহেতু আমি একটু নাম লিখেছি কোন কোন মশলা রেখেছি। এটা আমার নিজেরটা দিয়ে আমি ভিডিওটা করছি, কারণ কাস্টমার এগুলো তো প্যাকেট করা থাকে, আসলে প্যাকেট খুললে সেটা আবার প্যাকেট করা অনেক ঝামেলা। তো যাই হোক, এটা 4 ইঞ্চি লম্বা, এটার মধ্যে 300 গ্রাম মশলা ধরবে, 7টা করে কোট আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা, বড় সাইজটা হচ্ছে 3350 টাকা। আর এটার ছোট আরো দুইটা সাইজ হয়, একটা হচ্ছে 2880, 2880টা এটার থেকে একটাক ছোট, মানে এইটুকুন হবে কৌটাগুলো। আর যেটা একদমই ছোট সেটা কিন্তু 2050 টাকা, সেটা একদমই ছোট, সেটার এই ঢাকনাটা হবে না, সেটা ঢাকনা ছাড়া। তো এটা কিন্তু ইতালি থেকে ইম্পোর্ট করা, সো এটার ভ্যালুটা লাইফ টাইম থাকবে। লাইফ টাইম একটা জিনিস আপনি ইউজ করতে পারবেন, অনেক সুন্দর একটা জিনিস। আপনি আপনার কিচেনের জন্য কিন্তু এরকম একটা স্মার্ট জিনিস নিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিও সম্পর্কে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আমরা পৌঁছে দিব। ঢাকাতে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। আর আমাদেরকে অবশ্যই 500 টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ধন্যবাদ সবাইকে।